looking at me right now. হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটু দেরি হলো, চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে টপিকটি হচ্ছে আমরা কীভাবে সোলার প্যানেল দিয়ে ফোন চার্জ করতে পারবো খুব ইজিলি। তো এরকম দেখতে পাচ্ছেন, খুব ছোটো একটা সোলার প্যানেল দেখতে পাচ্ছেন, শুধু হাতের সাথে তুলনা করে দেখতে পারবেন যে খুবই ছোটো আকৃতিতে। এই দুটি সোলার প্যানেল ইউজ করে আমি কিন্তু আমার ফোনটি চার্জ করতে পারি। দেখতে পাচ্ছেন যে জায়গায় সূর্যের আলো নেই বললেই চলে, দেখেন যে সূর্য আলো বাইরে আসছে ওই জায়গায় নেই। সূর্য আলো না থাকা সত্ত্বেও আমার ফোনটি কিন্তু চার্জ হচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে আমার ফোনটি এখন চার্জ হচ্ছে, ঠিক আছে। তো আমরা কিন্তু খুব কম আলোতে চার্জ হচ্ছে, রোদ নেই বললেই চলে, তারপরে চার্জ। তো আপনার দেখেন, আপনি পুরো তারটি আপনাকে দেখাচ্ছি যে চার্জ হচ্ছে আসলে। এই দেখেন যে এই জায়গাতে আর কোনো বাইরের তার নেই। এটা হচ্ছে একটা কনভার্টার, বাক বুস্টার কনভার্টার, আর এই জায়গা থেকে সোলার প্যানেল লাইন দেওয়া হয়েছে। এই যে সোলার প্যানেল, এই যে এটুকি। তো আপনি বিষয়টা দেখতে পারলেন যে খুব ইজিলি কিন্তু আমি একটা ফোন চার্জ করতে পারতেছি খুব অল্প পরিমাণ সূর্য আলো। তো আপনাদের যাদের এরকম প্রবলেম আছে যে বাসায় কারেন্ট থাকে না, অথবা গ্রামে থাকেন সবসময় কারেন্ট থাকে না, তারা কিন্তু এই কাজটা করতে পারেন যে খুব সহজে ইজিলি এভাবে আপনার সোলার প্যানেল ইউজ করে ফোন চার্জ করতে পারেন। তো এই জায়গাতে বিশেষত্বটা হচ্ছে যে আপনি নর্মাল যে কনভার্টারগুলো পাওয়া যায়, ওই নর্মাল কনভার্টারগুলো আপনার পুরো পাওয়ারটিকে কনভার্ট করতে পারে না। তো এই জায়গাতে আমরা ইউজ করতেছি একটা বাক বুস্টার। তো আপনার শুধু বাক কনভার্টার দরকার হবে, আপনার বাক বুস্টার লাগবে না। বাক কনভার্টারের দাম অনেক কম, সর্বোচ্চ 150 টাকা, ঠিক আছে। বাক কনভার্টার আপনি দারাজ অথবা যে কোনো অনলাইন শপে পেয়ে যাবেন, আমি নিচে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে কিনে নিতে পারবেন। তো তার কানেকশনটিও খুব ইজি, দেখেন যে এই জায়গায় জাস্ট প্লাস মাইনাস আসছে, দুটাকে প্যানেল করা হয়েছে। তো এই এক পাশের প্যানেলের একটা প্লাস, আরেক পাশের প্যানেলের আরেকটা প্লাস। তো দুইটা প্লাসকে এক করার পর আর দুইটা মাইনাসকে এক করছি, তারপরে জাস্ট এই জায়গাতে ইনপুটে দুইটা প্লাস মাইনাস দেওয়া হয়েছে। তা আপনাদের সুবিধার্থে আমি এটার কানেকশনগুলো দেখাই দিব, সমস্যা নাই। আর সার্কিট ডায়াগ্রামও দেওয়া থাকবে, দেখেন জাস্ট এই জায়গাতে প্লাস মাইনাস, এই এক পাশে প্লাস আর এক পাশে মাইনাস দেওয়া হয়েছে। তো লালটা প্লাস, সরি এটা মাইনাস, এটা আর এই পাশেরটা প্লাস। আর এই জায়গাতে যা এটা আউটপুট, এই জায়গাতে আপনার ভোল্টেজটা ই করতে হয়, এটা ঘোরায় ঘোরায় আপনার ভোল্টেজটা ফিক্স করতে হয় যে 5 ভোল্ট, আপনাকে 5.1 ভোল্ট লাগবে। 5.1 ভোল্ট দিবেন তাহলে আপনার এই জায়গাতে ফোনটি চার্জ হবে। তা এর আচ্ছা, এই জায়গাতে একটা দেখতে পাচ্ছেন যে ইয়ে আছে, এটা একটি পুরাতন পাওয়ার ব্যাংক থেকে এটা সংগ্রহ করতে পারবেন, এই পিনগুলো অথবা নষ্ট চার্জার থেকে এটা সংগ্রহ করতে পারবেন। তারপরে প্লাস মাইনাসটা খুঁজে বের করতে হবে যে কোনটা প্লাস কোনটা মাইনাস, সেভাবে কানেকশন দিলেই আপনি এরকম একটা কেবল দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আর চিন্তা করবেন না, আমি এটা সার্কিট ডায়াগ্রামটা খুবই সহজ, তারপরেও আমি ভিডিওর লাস্টে দিয়ে দিব, সেখান থেকে আপনি দেখতে পারবেন। আর এই সবগুলো প্রোডাক্ট কোথা থেকে কিনতে হবে সেটা লিঙ্কও আমি দিয়ে দিবো, দারাজে দারাজেও পাওয়া যায়, আদার্স অন্যান্য জায়গায় পাওয়া যায়, আমি লিঙ্ক দিয়ে দিবো, কোনো টেনশন করবেন না সেটার জন্য। আর একটা বিষয় হচ্ছে যে আমার যে প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো হচ্ছে, আপনাকে দেখাচ্ছি, এই প্যানেলগুলো হচ্ছে 5 ওয়াটের, ঠিক আছে, প্রত্যেকটা 5 ওয়াটের প্যানেল। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা 5 ওয়াটের প্যানেল, এটা 5 ওয়াট, এটা 5 ওয়াট। জাস্ট আমি দুইটাকে প্যারাল করে আপনার 10 ওয়াট বানাইছি। তো আমাকে 10 ওয়াটের প্যানেল ইউজ করতেছি আমি। তো 10 ওয়াটের প্যানেল ইউজ করে আপনি যদি সম্পূর্ণ সূর্য আলোতে কাজ করেন, তাহলে আপনার সূর্য আলো ভালোভাবে পেলে আপনার নর্মাল যে চার্জার আছে তার থেকে বেটার, আপনাকে বেটার স্পিডে ফোন চার্জ হবে, ঠিক আছে। নর্মাল চার্জারের থেকেও তাড়াতাড়ি ফোন চার্জ হবে আপনার। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের আনসার দেওয়ার জন্য। তারপর যদি নতুন কোনো আপনার ভিডিও দরকার পড়ে যে আপনার এই টপিকের উপর ভিডিও চাচ্ছেন, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনার পছন্দের মতো টপিকের উপর ভিডিও নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আর যদি এরকম ভিডিও আরও চেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করতে ভুলবেন না আপনার ফ্রেন্ডদের সাথে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা ওয়েবসাইটে আছি, এই ওয়েবসাইটের নাম হচ্ছে টেকশপ বিডি। তো আপনি এই জায়গা থেকে, ঠিক আছে, আমি এই লিঙ্কটাও দিয়ে দিব ডেসক্রিপশনে, আর বা আপনি এই জায়গাতে টেকশপ বিডি লিখে এই জায়গাতে যখন আমি সার্চ করবেন ডিসি বাক বুস্ট বাক কনভার্টার, তখন আপনি এটা পেয়ে যাবেন। আর আপনি দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কিন্তু আমার বাক যে আমি যেটা কনভার্টার ইউজ করছি, কনভার্টার
আর আপনার ইউএসবি সকেট দুটো একসাথে লাগানি, ঠিক আছে? তো আপনি কিন্তু এটা মাত্র 95 টাকায় পেয়ে যাচ্ছেন, তো আপনার ফুল সেটটা, ঠিক আছে? এটা আপনার জন্য বেটার হবে ইউজ করা, ঠিক আছে? তো আপনি আমি আপনি এটা ইউজ করবেন, তো আপনার দামও কম পড়বে, ঠিক আছে? তো এটা দিয়ে কিন্তু আপনার আরো সেফলি চার্জ হবে এবং দামও অনেকটা কম পড়বে, তো আর এফিসিয়েন্সি অনেকটাই ভালো, 97%, ঠিক আছে?